বলি ইন্ডাস্ট্রিতে একের পর এক বিগ বাজেটের ছবি রিলিজ হচ্ছে, হলে ভিড় করে দর্শকরা সিনেমার আমেজও নেয়। তবে আমরা প্রত্যেকে সিনেমা হলে গিয়ে ছবি দেখতে ভালোবাসলেও অ্যাপ্লিকেশন, ওয়েব, শর্ট ফিল্ম, ডিজিটাল প্ল্যাটফর্মের জগতে সিনেমার প্রাধান্য কিন্তু অনেকখানি কমছে। এই অবস্থায় বাংলা সিনেমার ভবিষ্যৎ কি? বাংলা ছবি ও তারকাদের ভবিষ্যতের চেহারা তবে কি বদলাতে চলেছে? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন বিশিষ্ট অভিনেতা রজতাভ দত্ত ও অভিনেত্রী অপরাজিতা আর্য। বিনোদনের চেহারা বদলাচ্ছে ডেফিনেটলি। যখন নাকি টেলিভিশন আজ থেকে বছর কুড়ি আগে রেড়ে মানে হাড়ে রেড়ে করে ঢুকতে শুরু করে বর্গির মতো, তারপরে লাগোয়া যে অন্যান্য মিডিয়াগুলো রয়েছে মানে নাটক, চলচ্চিত্র সব কিছু তার নিজের চেহারা যেরকম বদলায়, আবার চলচ্চিত্রের ছাপও ক্রমশ এগুলোর মধ্যে পড়তে থাকে। একটা হয়তো অন্য স্বকীয় চেহারা নিয়ে এসে সেটার মধ্যে সিনেম্যাটিক বিভিন্ন মানে নিখাত সিনেমা বিভিন্নভাবে ঢুকে যেতে থাকে। এরপরে ওয়েবের বাজার এসছে নতুন একটা সময়ে, শর্ট ফিল্মস ঢুকেছে, কাজে আমরা বলা যায় একটা ট্রানজিশনের মধ্যে যাচ্ছি। আর সবাই যেরকম অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন, আমি সেরকমভাবেই দেখছি, ভবিষ্যৎ বলার মতো অত মেধা আমার নেই। তবে ডেফিনেটলি আমার ধারণা যে ধরনের কাজের পরে বাংলা সিনেমায় হবে সেটা হয়তো চেহারা বদলাবে, মানে চেহারা বদলাতে বলতে আমি বলছি ছবির জন্যে হয়তো সেই স্পেকট্রামটা পড়ে থাকবে যেটা হলে না গিয়ে মানুষ ঠিক উপভোগ করবেন না, মানে বড় একটা স্পেকটাকুলার সাউন্ডের খুব বড় একটা ডলবি ডিজিটাল প্যাটার্ন, আর যে খুব মানবিক অনুভূতি সম্পন্ন যে আপাত তুচ্ছ ব্যাপার নিয়ে যে বড় মাপের কাজগুলো হয় সেগুলো আমার ধারণা ক্রমশ সিনেমা, শর্ট ফিল্ম, সিনেমার কথাই যখন বলা হচ্ছে এক্ষেত্রে সিনেমার ব্যাপারেই থাকি। আর ভীষণভাবে আমার মনে হয় বাংলা কমার্শিয়াল ছবিটার জন্যে একটা শোলে দরকার ঘুরে দাঁড়ানোর জন্যে, তার কারণ ক্রমশ বাজেট কমছে, বাজেট কমছে, তার একদম একটা ভিশাস সার্কেলে বাংলা ছবি এই মুহূর্তে পড়ে গেছে। তার কারণ বাংলা ছবির রিজিওনাল মার্কেটের জন্য টাকাটা তোলা অসুবিধে হচ্ছে, প্রডিউসার যখন লগ্নি করেন তিনি চাইছেন আরেকটু কম দিনে কম বাজেটে ছবিটাকে করতে, যখন বাজেট আর দিন কম হচ্ছে সেই ছবির পুরো পরিসরটাও কমে আসছে, যখন সেটা কমে আসছে তখন সেটা আরও অল্প কিছু মানুষের কাছে হয়তো পৌঁছচ্ছে আগের তুলনায়, যখন অল্প কিছু মানুষের কাছে পৌঁছচ্ছে তখন এই লাভের খতিয়ান দেখে প্রডিউসার সেই দিন এবং বাজেটটা হয়তো আরও কমিয়ে আনছেন, এরকমভাবে ক্রমশ একটা আণুবীক্ষণিক দিকে চলেছে। কিন্তু ওই যেরকমভাবে আমরা বিগ ব্যাং জানি যে একবার বিন্দুতে পৌঁছে তারপর আবার ব্লাস্ট করে আবার ক্রমশ সংকুচিত হতে থাকে, বাংলা সিনেমাও সেরকমই একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে। ইয়াং জেনারেশনের প্রতি আমার যেটা বক্তব্য যে আমরা যে চরিত্রগুলো করি সেই চরিত্রগুলো করার কিন্তু আর কেউ তৈরি হচ্ছে না অভিনেতা অভিনেত্রী। আজকে রনি দাদারা বা খরাজদা বা ঋত্বিক যে চরিত্র করে সেই চরিত্র করার মতো অভিনেতা কি আর তৈরি হচ্ছে? আমার মনে হয় না। সেই মানে সেই শেখানোর লোকগুলোই তো নেই, আমরা যাদের কাছে শিখে এসেছি তারা এখন অনেকাংশে কমে গেছে, কেউ এই পৃথিবীতেই নেই, যেরকম দেবাংশু সেনগুপ্ত নেই, ঋতুপর্ণ ঘোষ নেই, অনেকেই পৃথিবীতেই নেই, এবং যারা আছেন তারাও নিজেরা হয়তো ছবির জগতে চলে গেছেন বা তাদেরও একটা লিমিটেশন তৈরি হয়ে গেছে, তারা ওই অ্যাক্টর অ্যাক্ট্রেস যাদের নিয়ে কাজ করতেন আমাদের নিয়ে কাজ করতেন তার বাইরে গিয়ে কাজ করে না, যেরকম শিব, কৌশিক গাঙ্গুলিরা। সুতরাং পরের জন যাদের কাছে আমরা শিখেছি, আমরা টেলিভিশনের গোল্ডেন পিরিয়ডের লোক, আমরা এক আকাশের নিচে করেছি, এই আমি, রনি দাস, আশাত, সবাই আমরা, সুতরাং আমরা যারা কাজ করে এসেছি এইভাবে, যাদের কাছে কাজ শিখেছে রবি ওঝা, যাদের কাছে কাজ শিখেছে সেই সেখানের লোকগুলোই নেই, এখন সবই চলো 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 আর ওই স্পাইরাল হেয়ার আর ওই
মানে একই ধাঁচের অভিনয়, সুতরাং শেখার সুবিধা এত কম। এবং সবথেকে বড় কথা, এখন মানুষ একটা সিরিয়ালই ধরো 3 বছর ধরে করে, সুতরাং খুব মুশকিল। যে তার মধ্যেও কিছু ট্যালেন্টেড অভিনেতা আছে, যেমন বীরশা আছে, তারপরে সুদীপ বলে একটি ছেলে আছে, এরা খুব ভালো অভিনেতা, কিন্তু আমার মনে হয় এক্সপোজার খুব কম, কারণ নিজেকে মেলে ধরার এদের চান্সটা অনেক অনেক কম পাচ্ছে।